তো চলেন এখন আপনাকে হোম পেজ কাস্টমাইজেশনের আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখাই। সেটা হচ্ছে, মনে করেন, দেখেন এখানে আপনি পপুলার ক্যাটাগরি, কিছু পপুলার ক্যাটাগরি দিছেন, বাট আরেকটা জিনিস দেখেন, এইখানে আরেকটা জিনিস আছে। দেখেন এই দেখেন বেবি অ্যান্ড কিডস একটা ক্যাটাগরি আছে, অ্যান্ড ওইটার যে ব্যানারটা আছে ওইটা এখানে অটোমেটিক ডিসপ্লে হইতাছে, অ্যান্ড ওই বেবি অ্যান্ড ক্যাটাগরির আন্ডারে আরও কিছু প্রোডাক্টও এখানে ডিসপ্লে হচ্ছে। সো এইরকম আপনি চাইলে আপনার হোম পেজে এইরকম কিছু সেকশন অ্যাড করতে পারেন, আপনার ক্যাটাগরির এরকম 10-12টা ক্যাটাগরির সেকশন আপনি চাইলে অ্যাড করতে পারেন। যেমন আপনি মনে করেন আপনার 200-300 প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে কাজ করেন, অনেকগুলো ক্যাটাগরি আপনার ওয়েবসাইটে অ্যাড করছেন, সেগুলোর আলাদা আলাদা ল্যান্ডিং পেজ তো আছেই, বাট আপনি চাইতেছেন এইখান থেকে আপনার যে পপুলার 10-12টা ক্যাটাগরি আছে বা টপ যেই ক্যাটাগরিগুলো আছে যেগুলো আপনি বেশি প্রমোট করতে চান, বা আপনার মেইন ক্যাটাগরিগুলো আপনি হোম পেজে ডিসপ্লে করাইতে, কারণ হচ্ছে হোম পেজ সবচেয়ে বেশি ভিজিট হয় এবং তার মধ্যে যার কারণে আপনার এই ক্যাটাগরিগুলো বেশি ডিসপ্লে হবে আপনার কাস্টমারের কাছে এবং বেশি অর্ডার হওয়ার সম্ভাবনা থাকবে আপনার এই প্রোডাক্টগুলো। তো এই জিনিসগুলো আপনি কিভাবে করবেন, দেখেন এইখানে আপনার কয়টা আছে এরকম ক্যাটাগরি, টপ সেল এগুলো তো ডিফল্ট এই পর্যন্ত, তারপরে দেখেন বেবি অ্যান্ড কিডস নামে একটা ক্যাটাগরি আছে। সো এরকম আপনি চাইলে আপনার পছন্দের ক্যাটাগরিগুলো কিভাবে এই হোম পেজে এইভাবে শো করাবেন, মানে আপনার ক্যাটাগরির টাইটেল থাকবে এখানে আর সিমোর বাটন থাকবে, যখন এখানে ক্লিক করবে সি অলে তখন ওই ক্যাটাগরি ল্যান্ডিং পেজে এইভাবে ল্যান্ড হবে, এবং দেখেন আর দেখেন এই ক্যাটাগরি ল্যান্ডিং পেজে ল্যান্ড হইলো এবং টোটাল সব পণ্যগুলো এইভাবে দেখাবে। তো এই জিনিসগুলো আপনি কিভাবে করবেন তো চলেন সেটাই দেখানো যাক আপনাকে। তো এটা করার একদমই সহজ একটা জিনিস, দেখেন এটা করার জন্য আপনি আপনার কন্ট্রোল প্যানেলে থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন, আসার পর এইখানেই আসবেন, সাইন নামে একটা বাটন পাবেন হোম পেজ কনফিগ নামে, এটার মধ্যে ক্লিক করবেন, করার পরে এই পেজ আসবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন যেখানে আপনি পপুলার ক্যাটাগরি ক্যারোসেল সেট করলেন, তার নিচে আপনি দেখতে পারবেন আরেকটা ফিল্ড আছে স্পেশাল প্রোডাক্ট ক্যাটাগরিজ নামে। সো এটাই হচ্ছে এই সেকশনটা, এই সেকশনগুলা। সো আপনি এখানেও সিম্পলি এই যে পপুলার ক্যাটাগরি ক্যালোসোলে যেভাবে কমা কমা দিয়ে অ্যাড করছেন এইখানেও সেমভাবেই অ্যাড করতে হবে আপনি যেই ক্যাটাগরিগুলো চান। দেখেন এইখানে এখন কোন ক্যাটাগরি আছে, বেবি অ্যান্ড কিডস, সো এটার আইডি হচ্ছে 9, দেখেন এখানে 9 আছে দেখে এটা দেখাচ্ছে। সো এখানে ধরেন আমি 9 এটা যদি 10 দেই, দেখেন 10 দিয়া যদি সেভ দিই তাহলে কি হবে, দেখেন 10 দিয়া যদি আমি সেভ দিই তাহলে এখন দেখেন এই 10 হচ্ছে ইলেকট্রনিক্স ক্যাটাগরির আইডি, তো দেখেন ইলেকট্রনিক্স এই ক্যাটাগরিটা এখানে চলে আইছে, অ্যান্ড এই ইলেকট্রনিক্সের আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে এখন কিন্তু সেইগুলো এখানে ডিসপ্লে হয়ে গেছে, বেবি প্রোডাক্টগুলো কিন্তু এখন চলে গেছে এখান থেকে। আচ্ছা এখন ধরেন এটাকে আমি রিমুভ করে অন্য একটা ক্যাটাগরি আপনাকে দিয়ে দেখাই, ধরেন 11 দিই, 11 নাম্বার দেখি কী ক্যাটাগরি আছে। সো 11 নাম্বার ক্যাটাগরি হচ্ছে এইটা, 11 নাম্বার হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিং, দেখেন কিচেন অ্যান্ড ডাইনিং চলে আইসে, আর এইটার আন্ডারে যে ব্যানারটা ছিল এটা চলে আইসে, আর এটার আন্ডারে যে প্রোডাক্টগুলো ছিল এটা চলে আইসে। আরেকটা জিনিস এখানে যে, ও সরি, আর ব্যানারে ক্লিক করলেও কিন্তু প্রোডাক্টটা ল্যান্ডিং পেজে ল্যান্ড হয়ে যাবে, সো আমি ভুল ক্লিক করে ফেলাইছিলাম। আচ্ছা আমি আবার হোম পেজে আসি, তো এখন দেখেন এইখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু ব্ল্যাঙ্ক, ঠিক আছে, আগেরটা কিন্তু ছবি ছিল এটা কিন্তু ছবি নেই, এর কারণ হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে এখনও পর্যন্ত এই স্লাইডারের ছবি আপডেট করা হয় নাই, এই জন্য যখন ওইটা আপডেট করা হবে অটোমেটিক এখানে চলে আসবে, এটা কোনো সমস্যা নেই, যখন ওইটা আপনি নিজেই আপডেট করবেন অটোমেটিক চলে আসবে। আর দেখেন এইখানে কিন্তু প্রোডাক্ট আগে কিন্তু 12টা প্রোডাক্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 12টা প্রোডাক্ট শো হয়েছিল বেবি আর কেয়ারের মধ্যে, বাট এখানে কিন্তু 1, 2, 3, 4, 5টা দেখাচ্ছে, এর কারণ হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে আসেই টোটাল 5টা প্রোডাক্ট, এর বেশি প্রোডাক্টই নাই, সো আর এই জন্য আর আসে নাই। সো এইরকম আপনার যখন একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট থাকবে সো তখন এখানে 12টা বা আর ওইটা কীভাবে শো হবে এটা আমি দেখাচ্ছি, আর কয়টা শো হবে এটাও আপনি সেট করতে পারবেন ওইটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা এখন ধরেন আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে কীভাবে আপনি এইখানে মানে কোনো ক্যাটাগরি অ্যাড করবেন, এই ক্যাটাগরি জাস্ট আপনি আইডিটা দিবেন, আইডিটা দিলেই আপনার ক্যাটাগরি নাম সিমোর বাটন ব্যানার আর ওইটার আন্ডারে কিছু প্রোডাক্ট অটোমেটিক ডিসপ্লে হয়ে যাবে। এখন আর এই আইডিগুলো কোথায় পাবেন, সেম এই আগের মতোই ওই ক্যাটাগরি ম্যানেজার প্যানেলে যাবেন, যেটা আমি এর আগেই দেখাইলাম, ক্যাটাগরি ম্যানেজমেন্ট প্যানেলে যাবেন, গিয়ে জাস্ট ওইখান থেকে আইডিগুলো নিয়ে আসবেন, দুইটা মেথড যেটা দেখাইছি। আচ্ছা তারপরেও চলেন এটা একটু দেখাই দিই, এই ক্যাটাগরি ম্যানেজার প্যানেলে আসবেন, এসে জাস্ট এই যে এখানে হোভার করবেন ক্যাটাগরি আইডি, তাহলে দেখেন আইডি দেখতে পারবেন, দেখেন এটার আইডি 4 দেখাচ্ছে, এটার আইডি 9 দেখাচ্ছে, এটার আইডি 10 দেখাচ্ছে। সো জাস্ট
ক্যাটাগরির পাশে যে প্লাস আইকনটা আছে সেটার মধ্যে হোভার করলে আপনি আইডিটা পেয়ে যাবেন, অথবা আপনি ক্যাটাগরি স্লাগ রিপেয়ার এখানে আইসাও, এই যে এখান থেকে দেখবেন এই পাশাপাশি যে আইডি নাম্বারটা আছে এখান থেকে দেখে নেবেন। এখান থেকে দেখে আপনি জাস্ট থিম কাস্টমাইজারে আসবেন, এসে এসে হচ্ছে কই 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 এসে যে হোম পেজ কনফিগে আসবেন, তাহলেই এখান থেকে জাস্ট আইডিগুলো বসিয়ে দেবেন। আচ্ছা, এটা তো আমি জাস্ট একটা দিয়ে দেখাইলাম, আপনি কিন্তু এখানে একটা না, আপনার মতো আপনি অনেকগুলো ক্যাটাগরি দিতে পারবেন। সো দেখেন এখানে একটাই আছে কিচেন অ্যান্ড ডাইনিং, তো আমি কয়েকটা দিয়ে আপনাকে দেখাই। তো আমি ধরেন ফার্স্টে কী ছিল, নয় দেই, নয় দেই, তারপরে 10 দেই, তারপরে 11 দেই, আচ্ছা একটা বেশি দিয়ে দেখাই, তারপরে ধরেন 16 দেই, 16 দিলাম, আচ্ছা দিয়ে আমি জাস্ট সেভ দিলাম। দিয়ে জাস্ট এখন যদি রিলোড দিই দেখেন কি হইলো, কি হবে এখন দেখেন, টপ সেল, আচ্ছা তারপরে দেখেন বেবি অ্যান্ড কিডস আগে যেটা ছিল ওইটা চলে আইছে, তারপরে দেখেন ইলেকট্রনিক্স চলে আইছে 10 নম্বর আইডি, এটার আন্ডারেও ব্যানার ছবি এইভাবে চলে আইছে, তারপরে হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিং, ডাইনিং এটার আন্ডারেও আইছে এবং এটার আন্ডারেও ছবি প্রোডাক্ট চলে আইছে। তারপরে দেখেন 16 যেটা দিয়েছি, 16 নম্বর হচ্ছে কমফোর্টার ক্যাটাগরির আইডি, সো দেখেন কমফোর্টার চলে আইছে, এটার আন্ডারে প্রোডাক্ট চলে আইছে। সো এইভাবে আপনি আপনার প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দিবেন। এখন মনে করেন যে আপনার এই কমফোর্টার যেটা আছে, যে ক্যাটাগরিগুলো দিচ্ছেন সেগুলো তো ডিসপ্লে হইলো, বাট আপনি যে দেখছেন এই কমফোর্টারটা সবার উপরে থাকবে, এই দেখেন কমফোর্টারটা ধরেন সবার উপরে থাকবে, এই বেবি অ্যান্ড কিডস তারপরে থাকবে, তো সেটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই আইডিটা আগে দিতে হবে, যেমন এই 16 নম্বর শেষে আছে না, 16টাকে এখান থেকে কাটবেন, যত নাম্বার সিলারে রাখতে চান, এখানে 16 দিলাম, 16 দিয়ে জাস্ট এইভাবে সেভ দিবেন, মানে ওইটা আগে রাখবেন, হোক বড় আইডি সমস্যা নাই। এখন দেখেন 16 নম্বরটা কিন্তু এই দেন কমফোর্টার, কিন্তু এই যে টপ সেল প্রোডাক্টের পরেই কমফোর্টার আইছে, মানে কমফোর্টার সবার উপরে, তারপর দেখেন বেবি অ্যান্ড কিডস আইছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, অথবা আপনি ধরেন বেবি অ্যান্ড কিডসের পরে দিবেন, তাহলে এই 16টা আপনি 16 নম্বরটা 9-এর পরে দিবেন তাহলেই হবে, যেমন এটা 9-এর পরে দিবেন 16, তাহলে হচ্ছে 16-এর পরে এটা শো করবে। তো আশা করি বুঝতে পারছেন যে কয়টা ক্যাটাগরি এখানে আপনার প্রয়োজন, ওই আপনার ক্যাটাগরি ম্যানেজার প্যানেলে গিয়ে আইডিটা দেখবেন, দেখে সেইভাবে কমা কমা দিয়ে বসায় জাস্ট এখানে সেভ দিবেন, তাহলে এটা এখানে শো হয়ে যাবে, তাহলে এটা ওই সিরিয়ালে সেট হয়ে যাবে। আচ্ছা এখন চলেন আপনাকে অন্য আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই এটা দিয়ে দেখাই, আচ্ছা কমফোর্টার। দেখেন এইখানে কমফোর্টারের আন্ডারে কিন্তু কয়টা প্রোডাক্ট শো হইতেছে, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা প্রোডাক্ট শো হইতেছে, বাট আপনি এই কয়টা প্রোডাক্ট শো হবে প্রতিটা ক্যাটাগরির আন্ডারে এটা কিন্তু আপনি সেট করতে পারবেন, এটাও করা খুবই সহজ। এটার জন্য দেখেন এইখানে আসবেন, এই যেখানে আপনি ক্যাটাগরির আইডি সিরিয়াল করলেন, সেট করলেন, তার নিচেই দেখেন আরেকটা ফিল্ড আছে স্পেশাল প্রোডাক্ট ক্যাটাগরিজ প্রোডাক্ট বেস প্রোডাক্ট শো লিমিট, এইখানেই আপনি দেখতে পারবেন। দেখেন এখানে এখন 12টা সেট করা আছে, এবং এই 12-র মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন আরও কিছু অপশন আপনার সামনে ড্রপ ডাউনে আসবে, যেমন 4টা 8টা 6টা 18টা, এইভাবে আপনি যতটা দরকার এখানে সেট করবেন। ধরেন আমি আপনার 4টা দরকার, তো আপনি এখানে 4 সিলেক্ট করে জাস্ট সেভ দিবেন, তাহলে দেখতে পারবেন ফ্রন্ট প্যানেলে গেলে, এখন দেখেন 12টা আছে না, আমি যদি রিলোড দিই এখন তাহলে আপনি দেখতে পারবেন, দেখেন এই কমফোর্টারের আন্ডারে এখন 4টা প্রোডাক্ট শো হচ্ছে, 1টা 2টা 3টা 4টা। ওকে, তো আপনার প্রয়োজন মতো আপনি যে কয়টা প্রয়োজন শো করাতে পারবেন। আবার ধরেন আপনার 4টা দরকার নেই, এখানে ক্লিক করবেন, এখান থেকে ধরেন 8টা দিবেন, এই যে 6টা দিবেন, 6টা দিয়ে সেভ দিবেন, তাহলে দেখবেন যে 6টা হয়ে যাবে প্রত্যেকটা ক্যাটাগরি আন্ডারে। তো তাহলে হচ্ছে হোম পেজের লংটা একটু কমে আসবে, দেন বেবি অ্যান্ড কিডের আন্ডারে 6টা, তারপরে কমফোর্টার এটার আন্ডারে 6টা 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 হয়ে গেছে। তো আবার আপনি যদি চান যে 18টা দরকার, দেখেন 18টা দিলাম, 18টা দিয়ে জাস্ট আপনি সেভ দিবেন, তারপরে তাহলে দেখবেন যে এটা রিলোড দিলে যে প্রত্যেকটার আন্ডার 18টা করে প্রোডাক্ট শো হবে, এই দেখেন কই, আচ্ছা এই দেখেন বেবি অ্যান্ড কিডস এটার আন্ডারে 3টা লাইন হয়ে গেছে, 1 6 12 18, আচ্ছা বেবি অ্যান্ড কিডসে মেবি 12টা প্রোডাক্টই আছে, আচ্ছা এই কম্পিউটারে দেখেন 6 12, এই দেখেন 18। ওকে, তো এটাও খেয়াল রাখেন যদি আপনার ওই ক্যাটাগরির আন্ডারে 18টা বা যতটা দিচ্ছেন ওই প্রোডাক্ট নাই থাকে ওই পরিমাণ, তাহলে যেই কয়টা আছে ওই কয়টাই শো করবে, আর যদি থেকে থাকে তাহলে ওই যে কয়টা শো, দেখেন কম্পিউটারের আন্ডারে 18টার বেশি প্রোডাক্ট আছে, সো 18টা এখানে শো করতেছে। তো এইভাবে আপনি চাইলে কোনো ক্যাটাগরি আন্ডারে প্রোডাক্টের লিমিটও সেট করতে পারবেন। তো আশা করি এই জিনিসটা আপনি এখন ম্যানেজ করতে পারবেন, আপনার প্রয়োজন মতো কিছু স্পেশাল ক্যাটাগরি হোম পেজে ডিসপ্লে করাইতে পারবেন, তার টাইটেল, ব্যানার, থিমোর, বাটন এবং কিছু প্রোডাক্ট সহ, এবং
ওই ক্যাটাগরি আন্ডারে যদি আরো কিছু সাব ক্যাটাগরি থাকতো ওইটাও কিন্তু এই টাইটেলের নিচে চলে আসতো, বাট এই এই ক্যাটাগরি আন্ডারে কোনো সাব ক্যাটাগরি নাই, এই জন্য আসতেছে না। যাই হোক, আপনার যখন সাব ক্যাটাগরি বানাবেন ওইটাও এখানে চলে আসবে, তখন দেখতে পারবেন। আপাতত ওটা আমি দেখাচ্ছি না।